সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি সকলেই খুবই ভালো আছেন। অ্যান্ড আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই ফেলেছেন আজকে আমি কী নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। সো গাইস, আপকামিং সময়ের মাধ্যমে আমাদের নেক্সট ইনকিউবেটর কী হতে চলেছে 100% শিওর দিয়ে তা আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। এছাড়াও আমাদের নেক্সটের টাওয়ার টোকেন ইভেন্টের মাধ্যমে কী আইটেম আসতে চলেছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সুতরাং গাইস, ভিডিওর একটা সেকেন্ডও মিস করবেন না। যদি এক সেকেন্ড মিস করে যান তাহলে হয়তো বা আপনার থেকে অনেক ইনফরমেশন মিস হয়ে যেতে পারে। তো গাইস, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা যারা এই চ্যানেলে নতুন প্লিজ এর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশাপাশি বেল আইকনটি অলে সেট করে দিবেন, যেন আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে দেখে নিতে পারেন। তো গাইস, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, প্রথমে চলুন কথা বলা যাক আমাদের নেক্সট ইনকিউবেটর কী হতে চলেছে ওইটা নিয়ে। সো গাইস, এখন যে স্ক্রিনের উপর আমি এক এক করে আপনাদেরকে MP5 স্ক্রিনগুলো দেখাবো, এই স্ক্রিনগুলো কিন্তু আমাদের নেক্সট ইনকিউবেটর হিসেবে আসতে চলেছে। এটি কিন্তু 100% শিওর হয়ে গিয়ে কনফার্ম হয়ে গেছে আমাদের BT সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে নেক্সট ইনকিউবেটর। সো গাইস, এখন আমি আপনাদেরকে এক এক করে দেখাই দিচ্ছি। সো গাইস, এটা হলো গিয়ে আমাদের প্রথম MP5 স্কিন, অ্যান্ড এটা কিন্তু 4 নম্বরে থাকার চান্সেস আছে সব থেকে বেশি। তো এটা হাতে নিলে এরকম দেখাবে, আশা করছি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু তারপর দেখতে পাচ্ছেন আরও একটি MP5 স্কিন, তো এটার অ্যানিমেশন আপনারা দেখতে পাচ্ছেন, অ্যানিমেশনগুলো কিন্তু OP টাইপের। তো এটা কিন্তু 3 নম্বরের মধ্যে থাকার চান্সেস আছে সব থেকে বেশি। তারপর দেখতে পাচ্ছেন 2 নম্বরটা। সো গাইস, আশা করছি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এক এক করে। তো গাইস, এখান থেকে কোন MP5 স্কিনটা কার কাছে কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এছাড়াও 1 নম্বরে দেখতে পাচ্ছেন, এটাই আমাদের 1 নম্বর MP5 স্কিন, সব থেকে বেশি আসার চান্সেস আছে। সো গাইস, এখন আশা করছি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এবং এটার অ্যাবিলিটি হলো গিয়ে ড্যামেজ ডাবল। অ্যান্ড আপনারা তো স্ক্রিনের উপর এটার অ্যাবিলিটি দেখতেই পাচ্ছেন, এটা আবার বলে দেওয়ার কিছু নাই। তো গাইস, এটা হাতে নিলে কিছুটা এরকম দেখাবে। সো গাইস, আশা করছি এই বিষয়টাও বুঝতে পেরেছেন। এছাড়াও এই MP5 স্কিন চারটা কার কাছে কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। সো গাইস, নেক্সটে চলুন কথা বলা যাক আমাদের ইনকিউবেটরের আরও নিউ কিছু আইটেম নিয়ে, যেগুলো হলো গিয়ে আমাদের কারের স্কিন, যেগুলো ইনকিউবেটরে আসার চান্সেস আছে সব থেকে বেশি। তার কারণ হলো গিয়ে 4টা কারের স্কিন রয়েছে। তো এক এক করে আমি আপনাদেরকে সবগুলো দেখাই দিচ্ছি। তো গাইস, এখন যে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে আমাদের ইনকিউবেটরের 1 নম্বর কারের স্কিন, তো এটা আসার চান্সেস আছে। তবে ওই MP5 স্কিনগুলোই কিন্তু আসার চান্সেস আছে সব থেকে বেশি, অ্যান্ড কনফার্ম হয়ে গেছে MP5 স্কিনগুলো। তো দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন, তো এটা বাই চান্স আসতে পারে, তার কারণ হলো গিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো গাইস, তারপর দেখতে পাচ্ছেন এটার মাঝে অ্যানিমেশন রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন 3 নম্বরটা, তো এটার মাঝে মোটামুটি টাইপের ভালো একটা অ্যানিমেশন আছে, এটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তো আশা করছি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন 4 নম্বরটা, তো এটা আমার কাছে একটুও ভালো লাগেনি। সো গাইস, এখান থেকে কোন কার স্ক্রিনটা আপনাদের কার কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। অ্যান্ড এই দুই রকমের আইটেম থেকে একটা আইটেম কিন্তু আমাদের নেক্সট ইনকিউবেটর হিসেবে আসার চান্সেস আছে সব থেকে বেশি। সো গাইস, আশা করছি বিষয়টাও বুঝতে পেরেছেন। সো গাইস, নেক্সটে চলুন কথা বলা যাক আমাদের পরবর্তী টাওয়ার টোকেন ইভেন্ট নিয়ে। তো বর্তমান কিন্তু টাওয়ার টোকেন ইভেন্টের মাধ্যমে এই আইটেমগুলো রয়েছে। তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি নেক্সট টাওয়ার টোকেন ইভেন্ট কী হতে চলেছে। সো গাইস, আমাদের নেক্সটে কিন্তু টাওয়ার টোকেন ইভেন্টের মাধ্যমে এই M1887-এর গান স্কিনটি আসতে পারে। যেমনটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, বাহিরের একটি সার্ভারে কিন্তু অলরেডি এই স্কিনটি এসে পড়েছে। ইভেন আমাদের BT সার্ভারও আসার কিন্তু একটা চান্সেস আছে। তবে আরেকটা আইটেমও কিন্তু আসার চান্সেস আছে, সেটা হলো গিয়ে আমাদের এই লিজেন্ডারি ভিক্টর স্কিনটা। সো গাইস, এটা কিন্তু আপকামিং সময়ের মাধ্যমে আমাদের গেমের মধ্যে আসলে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড নিতে চাইবে। সো গাইস, আশা করছি বুঝতে পেরেছেন। এছাড়াও এই ভিক্টোরিয়া স্কিনটা কার কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। তো গাইস, এই দুটা থেকে কিন্তু একটা আমাদের নেক্সট লিজেন্ডারি রয়্যাল অর্থাৎ টাওয়ার টোকেন ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে। সো গাইস, আশা করছি এই বিষয়টাও বুঝতে পেরেছেন। সো গাইস, নেক্সটে চলুন কথা বলা যাক ম্যাকলারেন স্পেশাল আরও একটি ব্যাকপ্যাকের স্কিন নিয়ে। তো যেমনটা আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ম্যাকলারেন ইভেন্ট চলা অবস্থায় আসেনি, তবে কিন্তু এটা আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন 1-এ থাকা অবস্থায় এরকম থাকবে, অ্যান্ড কাঁধে নিলে এরকম দেখা যাবে, অ্যান্ড 2-এ থাকা অবস্থায় এরকম থাকবে, অ্যান্ড এখানে কাঁধে নিলে এরকম দেখা যাবে। সো গাইস, আশা করছি স্ক্রিনের উপর এক এক করে দেখতে পাচ্ছেন, এমনকি 3-এ থাকা অবস্থায় এটার অ্যানিমেশনটা জোস টাইপের। তো আপনাদের কার কাছে কেমন লাগলো, এখানে কাঁধে নিলে এরকম হয়ে যাবে 3-এ থাকা অবস্থায়? তো গাইস, এই ম্যাকলারেন স্পেশাল ব্যাকপ্যাকের স্কিনটা কার কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। অ্যান্ড এটা কিন্তু আপকামিং সময়ের মাধ্যমে আমাদের BT সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে আসার একটা চান্সেস আছে। সো গাইস, আশা করছি এই বিষয়টাও বুঝতে পেরেছেন। সো গাইস, এই ছিল এখনকার মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইকে ক্লিক করবেন, অ্যান্ড চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশাপাশি বেল আইকনটি অলে সেট করে দেবেন, যেন আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে দেখে নিতে পারেন।
তো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই।